তো বন্ধুরা, জীবনে একবারের জন্য হলেও এই প্রশ্নটা আপনার মনের মধ্যে নিশ্চয়ই এসেছে যে মাটির তৈরি কাঁচা বাড়ি এতদিন টিকে যাচ্ছে কিন্তু পাকা বাড়ি করার সঙ্গে সঙ্গে কিছুদিনের মধ্যেই দেয়ালে এখানে ওখানে সেখানে কেন ফাট আসছে। আসলে বন্ধুরা, আমরা যখন কাঁচা বাড়ি মাটির বাড়ি তৈরি করি তখন আমরা ধরে নিই যে আমাদের মাটির দেয়ালগুলো খুব দুর্বল, এই কারণে আমরা আমাদের টিনের ছাঁচকে অনেকটা পর্যন্ত বাড়াই যাতে বৃষ্টির জলটা সেই দেয়ালে না লাগে, দেয়ালটি বেশি দিন টেকে। কিন্তু আমরা যখন পাকা বাড়ি তৈরি করি আমরা মনে করি যে আমাদের সিমেন্ট দিয়ে তৈরি করা দেয়াল অনেক বেশি শক্তিশালী, তাই আমরা কিন্তু আমাদের জানলার সানসেট বলুন বা বাড়ির ছাদকে বেশি ক্যান্টিলিভার বাড়াই না। এর কারণে কি হয়, আমাদের দেয়ালে বৃষ্টির জল লাগার কারণে এবং দেয়ালে টেম্পারেচারের কারণে দেয়ালে নানান জায়গায় নানান ফাটা। এখনও পর্যন্ত আপনারা যদি পুরুলিয়া কিংবা ধরুন মেদিনীপুর বা বাঁকুড়া এইসব জায়গায় যান, দেখতে পাবেন দুতলা তিনতলা মাটির বাড়ি। সেখানে কি দেখা যেত যে মাটির দেয়ালে আলকাদরা লাগানো হতো বন্ধুরা, এবং তার সাথে মাথায় থাকতো টিনের ছাদ, এবং সেই টিনের শেডকে অনেকটা ঝুলিয়ে দেওয়া হতো যাতে করে দেয়ালে কিন্তু কোনোভাবে বৃষ্টির জল বা ঝাপটা এই সমস্ত না লাগে। এবং বছর বছর বছরের পর বছর এক বছর দু বছর ছাড়া ছাড়া দেয়ালে আলকাদরা লাগানো হতো, এবং দেখা যেত সেই বাড়ি আজও 200 বছর 300 বছর হয়ে গেছে টিকে রয়েছে। কিন্তু যখন আমরা নতুন পাকা বাড়ি বানাচ্ছি, ইট বালি সিমেন্ট পাথর রড দিয়ে এত টাকা খরচ করে বানাচ্ছি, আমরা দেখছি সেই বাড়ি বছর গড়াতে না গড়াতেই এক দু বছরের মধ্যেই বাড়িতে নানান জায়গায় নানা রকম ফাট চলে আসছে। ইঞ্জিনিয়ার রাখছেন, মিস্ত্রি রাখছেন, ভালো মিস্ত্রি করছেন, তারপরেও আপনারা কোনো মতেই সেই ফাটকে আটকাতে পারছেন না। তার সবথেকে বড় কারণ হচ্ছে আমরা মনে করছি যে ইট দিয়ে তৈরি করা বাড়ি, সিমেন্ট দিয়ে তৈরি করা বাড়ি মনে হয় অনেক শক্তিশালী, কিন্তু আমরা এটা ভাবছি না যে আমরা যখন বাড়ি তৈরি করছি আমাদের যে দেয়ালটা সেই দেয়ালটাকে প্রোটেকশনের দরকার আছে। আমরা কি করি পাকা বাড়ি তৈরির ক্ষেত্রে, দেয়াল সোজা তুলে দিই, তার উপর ছাদ দিয়ে দিই। আমরা এতটুকু চেষ্টা করি না যে ছাদ থেকে কিছুটা বাড়ালে দেয়ালে বৃষ্টির জলটা গিয়ে কম লাগবে, বা দেয়ালটাকে আমরা সূর্যের তাপ বা বৃষ্টির হাত থেকে রক্ষা করতে পারি। তাহলে আমাদের প্লাস্টার বলুন, গাদনি বলুন, গাদনির জয়েন্ট বলুন, এই সমস্ত জায়গাগুলোকে আমরা বাঁচাতে পারি। কিন্তু এগুলো ভাবতে হবে বন্ধুরা, তবেই কিন্তু আপনারা আপনাদের বাড়িকে সুরক্ষিত করতে পারবেন। তাহলে বন্ধুরা, একটা জিনিস তো পরিষ্কার যে জলই আপনার বাড়িকে নষ্ট করছে। এখন আপনারা বিভিন্ন জায়গায় গিয়ে দেখতেই পাচ্ছি যে ধরুন এই যে গা পাইপের জলগুলো নাপছে সেগুলো কিন্তু এই বাড়ির ভিতের কাছে গিয়ে জমা হয়ে যাচ্ছে, ছাদের যে জলগুলো নাপছে এগুলো কি ঠিক? আমাদেরকে কী করতে হবে, একটা 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 প্ল্যানিং করে একটা ড্রেন বানাতে হবে, সেই সমস্ত জলগুলোকে একটা জায়গায় নিয়ে গিয়ে, নয় কোনো পরিত্যক্ত জলাশয়, নয় কোনো আমাদেরকে একটা শোক চেম্বার বানাতে হবে, তার মধ্যে গিয়ে সেখানে জলটাকে রাখতে হবে। এবং এটাও খেয়াল রাখতে হবে যে শোক চেম্বারটা বাড়ির কাছে হলে হবে না, বাড়ি থেকে কিছুটা দূরে গিয়ে বানাতে হবে। এবং শুধু তাই নয় বন্ধুরা, এ তো গেল সিজনাল, বৃষ্টিপাত তো ধরুন একটা সিজনে হবে, সবসময় তো আর বছরে সবসময় তো বৃষ্টি হবে না। কিন্তু ঘটনা হচ্ছে এছাড়াও বিভিন্ন জল, যেমন আমাদের স্নানের জল, বাথরুমের জল বা সারাদিনের যে ঘরের ব্যবহার্য জলগুলো, সেগুলো আমরা অনেক বাড়িতে গিয়ে দেখছি একদম বাড়ির কাছেই গিয়ে, বাড়ির ভিতের কাছে গিয়ে সেই জল তারা রেখে দিচ্ছে, মানে জল ঢুকে যাচ্ছে, যা বলে ভিতের ক্ষতি হচ্ছে। এখন বাড়ির ধরুন না, আমার পা যদি ভেঙে যায় আমি কি সোজাভাবে দাঁড়িয়ে থাকতে পারবো? তাহলে ভিতের ক্ষতি হবে না তো বাড়ির ক্ষতি? এই সমস্ত বিষয়গুলো আমরা ভাবছি না, শুধু ইঞ্জিনিয়ারকে বা দিয়ে ভালো নকশা বানালে হবে না বন্ধুরা, এই সমস্ত বিষয়গুলি হচ্ছে আসল ইঞ্জিনিয়ারিং বন্ধু। কি বন্ধুরা, এবার তো মনে হচ্ছে যে এই সমস্ত বিষয়গুলোর উপর তো কেউ জোর দেয়নি, আপনি যখন বাড়ি করতে নেমেছিলেন আপনার ইঞ্জিনিয়ার বা আপনার মিস্ত্রি তো এই সমস্ত বিষয়গুলো এত ডিটেলসে বলেনি। না বন্ধুরা, এগুলো কেউ বলবে না। আমি আরও বলছি, যেমন 90% বাড়িতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে বাড়ির মালিকরাই বলে দিচ্ছে যে জানালা বেশি বাড়িয়ে কোনো লাভ নেই। যেমন একটা এক্সাম্পল দিচ্ছি, যেমন ধরুন 4 ফুটের জানলা, আমরা কি বলি যে 4 ফুটের যদি জানালার ওপেনিং হয় তাহলে আমরা সানসেটটা করব মিনিমাম 5 ফুট বা 6 ফুট, তাহলে কি হবে যে বৃষ্টিপাতের ফলে বা সূর্যের যে তাপের ফলে যে রোদ বলুন বা জলের ঝাপটা বলুন তাহলে জানলার মধ্যে ঢুকবে না। কিন্তু তারা বলছে খরচা বেড়ে যাবে, অতিরিক্ত ঢালাই বাড়িয়ে লাভ নেই। এইগুলো করে আপনারা ভাবছেন যে আপনার বাড়ির খরচ অনেক বাঁচাচ্ছেন, কিন্তু না, আদতে কিন্তু বাড়ির কোয়ালিটি লাইফে গিয়ে কিন্তু এটা এফেক্ট করছে, বাড়ির আয়ু কমে যাচ্ছে। আবার আমরা দেখছি যে ভেন্টিলেটার, বাড়ির ভেন্টিলেটারের কাছে দেখা যায় না যে ওখানে ড্যাম্প হচ্ছে, ভেন্টিলেটারের কাছে ফাটল আসছে, কেন হয় বলুন তো? আমরা ভেন্টিলেটারে কোনো প্রোটেকশান দিই না, ভেন্টিলেটারের উপরে কোনো চার্জা থাকে না। তার মানে কি, ভেন্টিলেটার কোথায় থাকে? একদম ছাদের কাছে থাকে। আমরা যদি ছাদটাকে একটু বাড়িয়ে দিতাম, ছাদটা যদি 6 ইঞ্চি কি 8 ইঞ্চি বাড়িয়ে দিতাম, তাহলে কি জলটা ডাইরেক্ট ওই ভেন্টিলেটারের কাছে গিয়ে ঢুকতো বন্ধুরা? এইগুলো তো খেয়াল রাখছেন না আপনারা। এবার বন্ধুরা, আপনাদেরকে টোটাল সিনারিওটাকে ক্লিয়ার করি বন্ধুরা। তাহলে ঠিক যেমন মাটির বাড়িতে মাটির দেয়াল, যেহেতু আমরা জানতাম মাটির দেয়াল কমজোরি হয়, তার জন্য আমরা কী করতাম, টিনের সেটটা কি অনেকটা পর্যন্ত ঝুলিয়ে রাখতাম, আমরা মাটির দেয়ালের গোড়ার দিকে আরও এক্সট্রা মাটি দিয়ে আর একটা এক্সট্রা সাপোর্ট দিতাম। ঠিক তেমনি আমাদেরকে পাকা বাড়ির ক্ষেত্রে একটি মাথায় রাখতে হবে, শুধু জানালার মাথায় চার্জা না দিয়ে, জানালা দরজার মাথায় না দিয়ে একটা কাজ করুন না, লিন্টেল লেভেলে পুরো বিল্ডিংয়ের চারপাশেই একটা চার্জা দিয়ে দিন, পুরোটা গোটা বাড়িটাকেই সানসেট দিয়ে বড়িয়ে দিন। আপনার একটু শুনতে অড মনে হচ্ছে না? মনে হচ্ছে এসব কী বলছে ইঞ্জিনিয়ার, অনেক খরচ হয়ে যাবে। না বন্ধুরা, এটা করলে কিন্তু আমি গ্যারান্টি দিচ্ছি আপনার দেয়ালের লংজিভিটি কিন্তু এটা না করলে যতটা হতো তার ডাবল হয়ে যাবে, দুগুণ বেড়ে যাবে। শুধু তাই নয় বন্ধুরা, ছাদটাকে একদম সেম সেম করবে না,
একদম বলছি আপনাদেরকে, দেওয়াল থেকে ছাদকে সবসময় 6 ইঞ্চি কি 8 ইঞ্চি সব থেকে ভালো হয় আপনি যদি 1 ফুট গোটা বাড়ির ছাদকে বাড়িয়ে দেন, ক্যান্টিলিভার করেন। এবং বাড়ির গোড়ার অংশটি যেটা আমাদের ডেটো লেভেল, সেই জায়গাটাই বলছি বন্ধুরা আপনারা এক্সট্রা সাপোর্ট দিন। আমরা দেয়ালের ভিতের কাছে যাতে জল গিয়ে না জমে তার জন্য তার চারপাশ দিয়ে ড্রেন বানান। ছাদের জলকে ড্রেন দিয়ে নিয়ে গিয়ে একটা নির্দিষ্ট স্থানে বাড়ি থেকে দূরে গিয়ে সঞ্চিত করুন, ঠিক আছে? কোনো পরিত্যক্ত জলাশয় নিয়ে যান বা একটু বাড়িতে যদি জায়গা থাকে একটু দূরে শোক চেম্বার বানান, বাড়ির কাছে কিন্তু নয়। শুধু ইঞ্জিনিয়ার ডেকে এনে নকশা বানালে হবে না, এগুলো করুন। আমি আপনার গ্যারান্টি দেবো যে আপনার বাড়ি অন্যান্য বাড়ির থেকে দ্বিগুণ বেশি সময়ের জন্য সঠিক থাকবে। এরকম সুন্দর ভিডিও প্রতিদিন পেতে হলে আমার চ্যানেলটিকে ফলো করুন। কুমার কনস্ট্রাকশনের ফেসবুক পেজ আর কুমার কনস্ট্রাকশনের ইউটিউব চ্যানেল আপনাদের জন্যই তৈরি করা। সুস্থ থাকুন, ধন্যবাদ।